Bismillahirrahmanirrahim. Dear learners, welcome to English class. I hope you all are well. By the grace of Almighty Allah, I am also fine. With the great grace of Allah too. Today, we are going to learn affix. You know, affix is an important part of your syllabus. You have already completed 8 parts of narration, and I hope you worked hard to complete the exercise on narration and to prepare yourself for the oncoming exam. Priyo Shikharthi Bondhura, online class tomader shagoto. Ajke apnar tomader syllabus er ekti guruttopurno bishoy affix. যেটাকে আমরা সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস বলি এই বিষয়ে কথা বলবো আলোচনা করব তোমরা ক্লাসের মধ্যে সাফিক্স প্রিফিক্স পড়েছো এবং শব্দগুলো আয়ত্ত করেছো আমরা আজকে একটু রিভিশন করে কিভাবে করে এই সাফিক্স প্রিফিক্সের ব্যবহার করতে হয় এই সম্পর্কে শিখব তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো এবং আসন্ন পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু সাফিক্স প্রিফিক্স থাকবে বুঝতে পেরেছো সুতরাং গুরুত্বের সাথে বুঝতে চেষ্টা করো প্রথমে আমরা আসি অ্যাফিক্স অ্যাফিক্স কাকে বলে বলতে পারবে একটু তোমাদের ক্লাসে পড়ানো হয়েছিল সবাই বলো অ্যাফিক্স কাকে বলে গুড অ্যাফিক্স হচ্ছে এন অ্যাফিক্স এন অ্যাফিক্স ইজ এ লেটার অর গ্রুপ অফ লেটার গ্রুপ অফ letters added to the beginning or at the end of a word to create or make a new word অর্থাৎ যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি কোন শব্দের পূর্বে শুরুতে অথবা শেষে বসে নতুন শব্দ গঠন করে তাকে অ্যাফিক্স বলে বুঝতে পেরেছ যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি কোন একটি শব্দের শুরুতে অথবা শেষে বসে নতুন শব্দ গঠন করে তাকে অ্যাফিক্স বলে এই অ্যাফিক্স দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক নম্বরে হচ্ছে Affix is of two types. Suffix. Ek number ki? Suffix. Suffix. Eta abar ki? Abar bolte chesta koro. Suffix hocche a letter or a group of letters. Group of letters added at the end of a word to create a new word is called suffix অর্থাৎ যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি কোন একটি শব্দের শেষে বসে নতুন শব্দ গঠন করে তাকে সাফিক্স বলে তোমরা জানো সাব মানে কি পরে বা অধীন তাহলে মূল শব্দের পরে বসবে না হচ্ছে কি সাফিক্স এরপরে আসলো প্রিফিক্স প্রিফিক্স কাকে বলে প্রি মানে পূর্বে তোমরা জানো ফিক্স মানে বসানো তাহলে প্রিফিক্স মানে পূর্বে বসানো অর্থাৎ যেটা পূর্বে বসানো হয় অর্থাৎ আগে বসানো হয় আর সাব মানে পরে ফিক্স মানে বসানো তাহলে সাফিক্স মানে যেটা পরে বসানো হয় তাহলে পরে প্রিফিক্স মানে হচ্ছে যেটা কি পূর্বে বসানো তার মানে প্রিফিক্স হচ্ছে এ লেটার
Let us add to the beginning, of a new world, of a world to make a new world, of a world to make a new world. Misbelief, disbelief, non-belief, unbelief. Bata hello, chat. Er pore misbelief
follow করো disbeliever non believer unbeliever আরো চারটা হলো এরপর believe able মানে হচ্ছে বিশ্বাসযোগ্য believe ability মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা believe মানে হচ্ছে তোমার past form past participle form believing মানে হচ্ছে ing করার সময় বসে present continuous তারপরে হচ্ছে present perfect continuous past continuous past perfect continuous future continuous এবং future continuous এ ing form করবে তারপর gerund করার সময় বলবে present participle সময় তোমাদের ing form করে নতুন শব্দ গঠিত হবে এরপরে দেখো believe and believe মানে হচ্ছে কি বিশ্বাস যোগ্যতার সাথে অর্থাৎ বিশ্বাসের সাথে এরপরে believeless মানে বিশ্বাসহীন believelessness বিশ্বাসহীনতা তাহলে আবার এই believer believable এভাবে করে কতগুলো শব্দ হচ্ছে এখান থেকে তোমরা লক্ষ্য করেছো এভাবে করে আমরা সাফিক্স প্রিফিক্সের ব্যবহার করে ইংরেজিতে অনেকগুলো শব্দভাণ্ডার সমৃদ্ধ করার একটি সুন্দর সুবর্ণ সুযোগ লাভ করবো সাফিক্স প্রিফিক্স শেখার মাধ্যমে আরেকটা বিষয় তোমাদের বলি এই সাফিক্স প্রিফিক্স কোন সব পার্সন স্পিস এর সাথে যুক্ত হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে সাফিক্স প্রিফিক্স কোন কোন পার্সন স্পিস এর সাথে যুক্ত হবে যে সকল পার্সন স্পিস গুলোকে ফর্ম করা যায় ফর্মেবল বা গঠনযোগ্য রূপান্তর ট্রান্সফর্মেবল রূপান্তরযোগ্য এই পার্সন স্পিস গুলোকে আমরা সাফিক্স প্রিফিক্স যুক্ত করে নতুন শব্দ গঠন করতে পারব তাহলে প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করা যায় যে সকল পার্সন স্পিসে সেগুলো হচ্ছে এক নম্বরে নাউন নাউনের সাথে যুক্ত করা যাবে দুই নম্বরে ভার্বের সাথে দেখো প্রোনাউনের সাথে কি তোমরা সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে পারবে না কখনোই সম্ভব নয় এরপরে অ্যাডজেক্টিভের সাথে এরপরে অ্যাডভার্বের সাথে দেখো অর্থাৎ তোমরা নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই চারটি শব্দের সামনে এবং পিছনে সাফিক্স এবং সামনে বসাইলে প্রিফিক্স পরে বসাইলে সাফিক্স বসাইলে নতুন শব্দ গঠন করতে পারবে প্রথম করে প্রোনাউন তারপরে প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলোতে সাফিক্স প্রিফিক্স বসানো যাবে না তাহলে কোন কোন পার্সন স্পিসের সাথে বসানো যাবে মুখস্থ করো নাউনের সাথে ভার্বের সাথে অ্যাডজেক্টিভের সাথে আর অ্যাডভার্বের সাথে গুড তাহলে এখন আমরা দেখি যে বিলিভ শব্দটা কি ভার্ব বিলিভ আর একসাথে হলে তখন কি হয় নাউন হবে বিলিভ থাকো এটা তখন কি হবে অ্যাডজেক্টিভ হবে বিলিভ এবিলিটি কি হবে নাউন হবে বিলিভ অ্যাবলি এটা কি হবে অ্যাডভার্ব হবে বিলিভ এটা কি হবে ভার্ব হবে বিলিভিং এটা নাউন হবে বিলিভলেস এটা অ্যাডজেক্টিভ হবে বিলিভলেসনেস এটা দিয়ে নাউন হবে অর্থাৎ নাউন হচ্ছে এভাবে করে যদি আনবিলিভ হয় এটা ভার্ব হবে নন বিলিভ হয় ভার্ব হবে ডিসবিলিভ হয় ভার্ব হবে ডিসবিলিভ হলেও ভার্ব হবে কিন্তু নন বিলিভার আনবিলিভার যখন আন সাফিক্সের ব্যবহার শিখবো
er prefix suffix er suffix jukto kore noun gothito hoy noun gothito hoy jemon apnara bolo ekhane jodi ami dekhi derivative mane hocche ki mul shobdo ar ekhane likhbo suffix likhbo suffix ar ekhane hobe tomar mul shobdo ta hobe accha dekho tai amra ekhane bhag likhi tahole pore pore bujhata subidha hobe bhag accha make ekhane ki ache dekho প্রথমে আমরা লিখি ওয়ার্ক ওয়ার্ক মানে কি কাজ ইয়ার যুক্ত করলাম দেখো কি হইল সমান সমান অর্ক অর্ক মানে কি করব অর্ক মানে কি সময় বলো করব এরপর আছে লার্ন লার্ন এর সাথে ইয়ার যুক্ত করলাম কি হলো লার্ন লার্ন মানে কি শিক্ষার্থী লার্ন মানে শিক্ষার্থী এরকম করে তোমরা ফলো করো রিড রিড মানে কি পড়া এটির সাথে ইয়ার যুক্ত করলাম তাহলে কি হয়ে গেল রিডার রিডার মানে কি পাঠক সবাই বলো রিডার মানে পাঠক এরপরে লিড লিড মানে কি নেতৃত্ব দেয় এর সাথে ইয়ার যুক্ত করলাম কি হয়ে গেল লিডার লিডার মানে নেতা নেতৃত্ব যিনি দেন তাকে বলা হয় নেতা কম্পোজ মানে কি এরকম করে হেল্প হেল্প মানে কি সাহায্য করা এর সাথে ইয়ার যুক্ত করো কি হলো হেল্পার হেল্পার মানে সাহায্যকারী হেল্পার মানে কি সাহায্যকারী তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ভার্বের পরে ইয়ার যুক্ত করে আমরা নাম গঠন করতে পারি এগুলো সবগুলোই কমন নাম এগুলো কি নাম সবাই বলো তো এগুলো নাম কমন নাম তাহলে পরে তোমাদের এই সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে তোমরা যেটা লক্ষ্য করলে যে নামকে পরিবর্তন করা যায় ভার্বকে অ্যাডজেক্টিভকে আর হচ্ছে অ্যাডভার্বকে তিনটাকে পরিবর্তন করতে পারবে এরপরে দেখো এরপরে আরেকটা নিয়ম দেখো সেটা হচ্ছে যে ভার্বের শেষে আমরা কিভাবে করি শুধুমাত্র আর যুক্ত করি এটা হচ্ছে রুল টু ভার্বের শেষে আর বা ও আর ভার্বের শেষে আর বা ও আর সাফিক্স যুক্ত করে নাম গঠিত হয় যেমন আমরা যদি লিখি অ্যাক্ট অ্যাক্ট মানে কি এর সাথে ও আর যুক্ত করলাম অভিনয় অ্যাক্টর মানে কি অ্যাক্টর মানে অভিনেতা অভিনেতা এরকম করে অপারেট অপারেট মানে কি পরিচালনা অপারেট শুধু আর যুক্ত করলে কি হবে অপারেট অপারেট মানে পরিচালক বা যিনি পরিচালনা করেন ঠিক আছে আচ্ছা এরকম করে তোমার সেই সেই নাও সেই 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 নাও সেই নাও আর যুক্ত করলে কি হবে সেই নাও মানে কি নাবিক সেই নাও মানে নাবিক এভাবে করে তোমরা তোমাদের বই থেকে এই সাফিক্স প্রিফিক্স গুলো শিখবে আর এই দুটা নিয়ম দিয়ে সবাই 50টা করে শব্দ গঠন করে 100টা শব্দ গঠন করবে আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ